সবাই কেমন আছেন? আজকে আবার ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা চলে গেছিলাম যমুনা ফিউচার পার্ক, ওখান থেকে টুকটাক ঘোরাঘুরি করলাম। ওখানে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য ওখানে গেছিলাম। তো এই প্রথম ভিসা পেয়ে আমার বউ বাচ্চা খুব খুশি। তো ওকে নিয়ে উপরের যে পার্কটা আছে ওটাতে আমরা একটু ঘোরাঘুরি করলাম। ওখানে যে আমার ছেলেটা খুব খুশি। তো আমার বউকেও ধরাই দিলাম বাচ্চাদের মতো পিস্তল, বললাম যে তুমিও ট্রাই করো এক রাউন্ড। তো আর্কেড গেম এই প্রথম ট্রাই করতেছে, তো মোটামুটি কোনো মতো পিস্তলও ধরতে পারতেছে না, এই এই অবস্থা। তো ওর দেখা দেখে আমার বাচ্চাও চলে আসছে, ওর থেকে ওর পিস্তল বেশি বড়, ও আলগাইতেও পারতেছে না। এটা দেখে আমরা খুব হাসাহাসি করলাম। এখন আমরা আমার ওয়াইফের একটা পার্টসের জন্য আসছি, ওর পার্টস ব্যাগ অনেক পছন্দ, ওর এটা পছন্দ হয়েছে, তো এটা নিতে যেতেছে। আর এদিক দিয়ে আমার বাচ্চা কান্নাকাটি করতেছে, ওরে খেলনা কিনে দিব কখন, তো বলছি যে আগে আম্মুর পার্টস কিনি পরে তোমার খেলনা কিনে দিব নি। ও আমার সব খেলনা দেখাইতেছে, এটা লাগবে এটা লাগবে, পার্টস এখন কোনটা নিবে এটা নিয়ে কনফিউজড। তো আমি বললাম ব্ল্যাকটা ভালো লাগতেছে, পরে ও ব্ল্যাকটা চুজ করে। ও আমার পছন্দ ছাড়া আসলে কোনো কিছুই কিনে না, আমি যেটা পছন্দ করে দেবো সেটাই আসলে ওর পছন্দ। ওর জন্য ফুল কিনতে আসছি, কিন্তু আসলে ফুল আমাকে কিনতেই দিচ্ছে না, বলতেছে যে ওর লাগবে না। আমি বলছি না, আমি একটা হলেও ফুল কিনে দেবো। ওর অনেক জোরাজোরির পরে এই ফুলটা দিতে পারছি, এটা পেয়ে সে অনেক খুশি। আমার বাচ্চার মন খারাপ, ওকে এখনও কোনো খেলনা কিনে দিইনি কেন। তো এখানে ফুল পেয়ে দেখেন না কেমন করতেছে। আমার বাচ্চাকে খুশি করার জন্য আমরা স্বপ্নে চলে আসছি, বলছি যে ওর পছন্দ মতো চকলেট কিনে দেব। তো পছন্দ করতেছে কোনটা কোনটা নিবে, বাস্কেট নিয়ে আমরা সেখানে রাখতেছি, ওর পছন্দের মতো চকলেট, চিপস, জুস এগুলো নিতেছি। তো আমরা আরও কিছু দেখতেছি কোনটা পছন্দ হয়। তো আমার বাচ্চা আরও কিছু দেখতেছে, আর ওয়াইফও বাসার জন্য দেখতেছে কী কী নেওয়া যায়। তো আমরা এখান থেকে একটু পরেই চলে যাব ডোমিনোস পিজাতে। ওখানে আমরা ভিডিও করি নেই, জাস্ট র্যান্ডম কিছু ছবি তুলছি, খুব টায়ার্ড ছিলাম সারাদিন পর। তো এইগুলা করে আমরা বাসায় চলে আসি, আবার আসার সময় কিছু নতুন মাছও নিয়ে আসি আমাদের একুরিয়ামের জন্য। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করতেছি, পরবর্তী ব্লগে দেখা হবে।